Okay, friends. আমি বিশ্বমত সাহা। Actually, আজ 11টার সময় MLM কে সাথে নিয়ে আমি লাইভে আসব এবং সেই বিষয়টা কালকে অলরেডি FB-তে পোস্ট করা ছিল। তো আশা করছি আপনারা যারা এখানে অলরেডি এসেছেন তারা অলরেডি দেখছেন এবং চেষ্টা করব যদি আপনারা আপনাদের জায়গা থেকে আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম কালকে অর্থাৎ সেই আলোচনাটা সামগ্রিক MLM এর উপর আলোচনা এটা ঠিক কিন্তু আমার মনে হয় এই আলোচনাটা বিশেষভাবে যেটা আলোকপাত করবে সেটা হলো আজকের সমাজে বেকারত্বের যে বিষয়টা এবং আজকের অবস্থাতে মানুষের জীবনে কর্মসংস্থান এবং আজকে প্রচুর ট্যালেন্টেড ছেলেপেলে বা মেয়েরা যারা অনেকে অলরেডি তারা চিন্তা করছে তাদের কেরিয়ার কীভাবে গড়বে তারা চিন্তা করছে অর্থনৈতিক জায়গাটা কীভাবে সামগ্রিকভাবে তাদের ফ্যামিলিকে এবং সমাজে প্রতিষ্ঠিত নিয়ে আসবে তাদের অর্থনৈতিক জায়গা এবং সেই অর্থটা কীভাবে অ্যারেঞ্জ হতে পারে বা কীভাবে তাদের রোজগার হতে পারে এই ধরনের অবস্থান অ্যাকচুয়ালি লকডাউনের আগে থেকেই ছিল বাট লকডাউনের থেকে এটা মানুষের কাছে কিন্তু আরও ভীষণভাবে অলরেডি প্রশ্ন উকি দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে প্রশ্নটা অলরেডি মানুষের মনে উকি দেওয়া ভীষণভাবে লোকে এই মুহূর্তে সজাগ হচ্ছে তো জেনারেলি আমি আজকে এই সাবজেক্টটা নিয়ে আপনাদের সামনে আসার বিষয় আমি জানি না যে কতজন লোক হয়তো বা আজকের ডেটে এই আলোচনায় থাকবে কিন্তু এটা বিষয় যে এটা একটা বিস্ফোরকের মতো পরবর্তীতে কাজ করবে অর্থাৎ যেরকমটা টাইম বম অর্থাৎ যে সময়টার টাইম হবে সে ফুটে যাবে অর্থাৎ ফেটে যাবে আমার মনে হয় আজকে আলোচনাটা FB-তে যেহেতু থেকে যাবে আজকের ডেটে এই মুহূর্তে প্রচুর লোক না আসলেও আমার মনে হয় সেটা পরবর্তীতে কিন্তু আলাদাভাবে সেই টাইম বোমার মতো ফাটার কিন্তু জায়গাটা হবে অর্থাৎ যে সময় টাইম হয়ে যাবে এটা ফাটার ওই সময় কিন্তু এই ভিডিওটার যথেষ্ট গুরুত্ব থাকবে তো স্পেশালি আমি জানি এটাও যে যদি কিছু এন্টারটেনমেন্ট এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের সামনে উপস্থিত হতাম মেবি হয়তোবা অনেক বেশি মানুষের আসার জায়গাটা অর্থাৎ লাইফে থাকার ব্যাপারটা অনেকটা বেশি থাকতো বাট আমরা এরকম একটা জায়গায় বসবাস করছি যেটা থেকে আমাদের এন্টারটেনমেন্ট হতে পারে অর্থাৎ অর্থটা প্রথম প্রায়োরিটি থাকা উচিত নিঃসন্দেহে সেই ক্ষেত্রে কিন্তু আমি মানে বিশেষভাবে দেখি যে এই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা দর্শকের ভূমিকায় আছেন বা যাদের অ্যাকচুয়াল প্রয়োজন আছে সেই সমস্ত প্রয়োজনীয় ব্যক্তিরাও জেনারেলি কিন্তু এই ধরনের বিষয়বস্তুর উপরে তারা কিন্তু চোখ রাখে না আজকে 11টা টাইমটা দেওয়ার বিশেষ যে কারণটা সেটা হলো যে 11টার সময় আমরা আমাদের জায়গা থেকে অভ্যস্ত যে 11টার সময় যখন আমরা বিছানায় যাই তো জেনারেলি ওই বিছানায় গিয়ে কিন্তু আমরা ওই মোবাইল এবং ফেসবুকটা আমাদের হাতে মোবাইল হাতে থাকে এবং ফেসবুকটা কন্টিনিউ চলতে থাকে ঠিক এই সময়টাকে ধরার চেষ্টা করা হয়েছে তো এবার বিষয়টা হলো আমি এটুক আপনাদের ক্ষেত্রে যারা অলরেডি দেখছেন এই মুহূর্তে এবং পরবর্তীতে যারা দেখবে তাদের ক্ষেত্রে আমি অ্যাসিওর করতে পারি যদি সত্যি আপনাদের ক্ষেত্রে স্বপ্ন থেকে থাকে এবং সেই স্বপ্নটা কনক্রিট থাকে তাহলে আমি অ্যাসিওর করতে পারি আজকের এই ভিডিওটা বা পরবর্তীতে যদি এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে নিঃসন্দেহে আপনাদের জন্য যথেষ্টভাবে গুরুত্বভাবে কেন শুধু আপনাদের জন্য অর্থাৎ এখানে অনেকেই থাকতে পারেন যারা হয়তোবা বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন যারা হয়তোবা নিজেদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছেন হয়তোবা যারা অলরেডি অর্থনৈতিক জায়গা থেকেও একটা আলাদা রূপ নিয়েছে এই সমাজে আমি তারপরেও প্রত্যেকের জন্য এই কথাটা বলবো যে প্রত্যেকের প্রয়োজন কীভাবে মিটতে পারে কোথা থেকে শুধু অর্থ নয় অর্থাৎ মানুষের চাহিদা বিভিন্ন জায়গায় কারো প্রতিষ্ঠা দরকার
কারো অর্থ দরকার, কারো টাইম ফ্রিডম দরকার, অর্থাৎ এক একজন ব্যক্তির এক এক রকম নিড। তো প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব রাখবে, আর বিশেষ করে গুরুত্ব রাখবে সেই সমস্ত ব্যক্তিরা যারা নিজেদের জায়গা থেকে আজকে খুব চঞ্চল অবস্থায় আছেন, মস্তিষ্ক চঞ্চল হয়ে গেছে যে লাইফটা হয়তো বা শেষ হয়ে গেল কি না, কেরিয়ারটা আদৌ দাঁড়াবে কি না, আদৌ যে ছোট ছোট স্বপ্নগুলো আছে সেইগুলো পূরণ হবে কি না। আমি ছোট ছোট স্বপ্ন এই কারণেই এই পয়েন্টটা উল্লেখ করলাম, অ্যাকচুয়ালি আমরা বড় স্বপ্ন দেখতে ভয় পাই, এটা বিশেষ স্বাভাবিকভাবে দেখা গেছে। ওই এভারেজভাবে আমি কথা বললাম যে এই স্বপ্ন ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে কি না। তো এই ধরনের যারা অলরেডি চিন্তাভাবনা নিয়ে আছেন, আমি প্রতিটা ব্যক্তিকে আমি ওই ধরনের ব্যক্তিকে আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আপনারা নিঃসন্দেহে নিজেরা দেখবেন এবং অন্যকে শেয়ার করবেন, কারণ এটা খুব গুরুত্ব রাখবে আমার মনে হয় পরবর্তী প্রচুর ব্যক্তিদের ক্ষেত্রে বা যুবক যুবতীদের ক্ষেত্রে। তো আমি আসি, দেখুন যে জেনারেলি যদি আমরা দেখি, অর্থাৎ আমরা যদি বিশেষভাবে দেখি, তাহলে দেখা যায় যে আজকের সমাজে এই লকডাউন হবার পরে প্রচুর বুদ্ধিজীবী, যে সমস্ত যাদের সমাজে আমরা বুদ্ধিজীবী মনে করি এবং আমরা মানি তাদের, বা সমাজ যাদেরকে সঠিকভাবে মানে এবং আমরাও অবশ্যই মানি, আমরা সমাজের লোক, তারা কিন্তু বলেছে যে লকডাউনের কারণে প্রায় 14 করোড় লোক কর্মহারা হয়ে যাবে। তাহলে এখন যদি 14 করোড় লোক কর্মহারা হয়ে যায়, আর আগে থেকে তো একটা বেকারত্বের জায়গা ছিলই, তাহলে সামগ্রিক অবস্থাটা কি দাঁড়াতে পারে? এই সামগ্রিক অবস্থাটা প্রত্যেকে চর্চা করেছে যে এটা হবে, এটা হবে, এই এই প্রবলেমগুলো হবে, কিন্তু আমার দেখা হয়নি, যদিও আমি ভুল না বলে থাকি, যে এটা সলিউশন আমার মনে হয় কোনো বুদ্ধিজীবী আজ পর্যন্ত সঠিকভাবে আমাদের দিয়েছে কিনা, সাধারণভাবে বা সাধারণ চোখে বা সাধারণ একজন আমি ছেলে হিসাবে কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি। অর্থাৎ সেইটা যে এই যে 14 কোটি লোক কর্মহারা হচ্ছে, তাদের জন্য কি হওয়া উচিত, তাদের জন্য কর্মসংস্থানটা কি আছে, এটা নিঃসন্দেহে এখন পর্যন্ত আমি পাইনি। সেকেন্ড থিং, যে প্রচুর ছেলে পেয়েদের ক্ষেত্রে দেখি যে, কারণ আমরা এখন আমরা জেনেছি সোশ্যাল ডিস্টেন্স যে বিষয়টা, যে লকডাউনের সময় থেকে করোনা ভাইরাসের এই প্রবলেমের কারণে আমরা কিন্তু বুঝেছি যে সোশ্যাল ডিস্টেন্স অ্যাকচুয়ালি বিষয়টা, অ্যাকচুয়ালি সোশ্যাল ডিস্টেন্স আমরা যারা নেটওয়ার্কার করি, নেটওয়ার্কে কাজ করি, তারা অনেক আগে থেকেই এই ভাষাটার সাথে পরিচিত ছিল, কারণ সমাজ আমাদের অনেক আগে থেকেই সোশ্যাল ডিস্টেন্সে রেখে দিয়েছিল, তো ওর জন্য আমরা এই ভাষাটার সাথে অনেক আগে থেকেই পরিচিত। আর দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড থিং যেটা আছে, অর্থাৎ নেটওয়ার্ক লোকদের ক্ষেত্রে এই বিজনেসটাকে অ্যাকচুয়ালি বিজনেস মনে করে না। এটার কারণে যদি আসি, তাহলে মেন কারণটাই হলো যে আমরা জানার চেষ্টা করি না। একটা কথা আমি অনেক সময় অনেকভাবে বলে থাকি যে যে কাজ করার ইচ্ছা, অর্থাৎ কিছু করবো, কাজ করবো এই ইচ্ছাটা অনেক থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন কাজ করার, যে কোনো সাবজেক্টে কাজ করার জায়গাটা আসে, তখন অ্যাকচুয়ালি কাজটা করা হয় না, অর্থাৎ সেটা কাজটা করে না। অর্থাৎ আমরা অনেকে ভাবি যে যদি সার্ভিসটা পেতাম, সার্ভিসটা পেলে হয়তো 25,000 টাকা রোজগার হতো, কিন্তু সার্ভিসটা পাওয়ার পরে কাজ করার ইন্টারেস্ট থাকে না, তখন মনে হয় যদি কাজটা না করি টাকাটা পেতাম। তো এটা আমাদের অবস্থান, অর্থাৎ আমাদের এখানকার যে পরিস্থিতি, বিভিন্ন সামাজিক বিভিন্ন ব্যক্তিদের আমরা যার মধ্যে পড়ি, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এই রকম একটা চিন্তাধারার মধ্যে যে কাজটা না করে কিভাবে ইনকাম করা যায় সেটা কোনোদিনই পসিবল নয়, আমরা সবাই জানি। তো আমি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমি বলছি, যে সমস্ত ব্যক্তিরা আজকের ডেটে এইটাকে কোনো বিজনেসই মনে করেন না, দেখবেন জেনারেলি যদি আমরা দেখাই যে অ্যাকচুয়াল এটার গুরুত্বটা যদি আমরা ভীষণভাবে দেখি, অর্থাৎ গুরুত্বটা আমাদের প্রথমে দেখিনি, তবে আমাদের আগে নিজে জানতে হবে অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রির ডিপনেসটা কি, অর্থাৎ এই ইন্ডাস্ট্রি কতটা বড় বা এর গভীরতা কি আছে, এটা আমাদের জানা উচিত। তো এই জায়গা থেকে আমাদের ভীষণভাবে যদি আমরা জেনে, এটা আমাদের প্রবলেম যে আমাদের যারা সমাজে, অর্থাৎ যে সমাজে আমরা বাস করি, সেই সমাজের জায়গা থেকে যদি আমরা ভীষণভাবে দেখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে এই বিষয়টা মানুষ কিন্তু সঠিকভাবে আলোকপাত করে না। অর্থাৎ একটা জায়গায় কিন্তু সবসময় কিন্তু নির্ধারিত থাকে যে আমার ছেলেকে বড় হলে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং করাবো। এটা যদি আমি 2000 সালের কথা বলি বা 1999-98 এই সময়ের কথা যদি বলি, তাহলে কিন্তু এটা প্রচুর ছিল, এখনও সেটা আছে। আর 2000 পরের সালের থেকে একটা জায়গা হয়ে গেছে, আমার ছেলে বা আমার মেয়েকে MBA করাতে হবে।
তো এটা কিন্তু ধীরে ধীরে কি হয়েছে যে অলরেডি এটা মানুষের মনের মধ্যে জানা হয়ে গেছে যে MBA বিষয়টা কি আছে। দেখুন প্রতিটা মানুষ কিন্তু চেয়েছে বা চায় যে আমার ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করাবো, যেটা 2000 সালের আমি কথা বলছি, এখনো অনেকের মধ্যে আছে। কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ওই সময় ছোট আমি লক্ষ্য করেছি যে কোনো বাবা মা চায়নি, মানে সামগ্রিকভাবে যদি দেখা যায়, যে সবার ক্ষেত্রে বলবো না, এভারেজ ক্ষেত্রে বলবো, যে কোনো বাবা মা চায়নি যে আমার ছেলে বা মেয়েকে IPS বানাতে হবে। এটা মুষ্টিমেয় খুব কম। তার কারণটা হলো আমরা জানতাম যে ডক্টর আর ইঞ্জিনিয়ার বিষয়টা, IPS এর বিষয়টা জানা ছিল না ওই মুহূর্তে, এখন লোকে জানা হয়ে গেছে আলাদা বিষয়। অর্থাৎ অজানার কারণে কিন্তু ওর থেকেও যে ভালো সার্ভিস IPS হতে পারে বা IAS অফিসার হতে পারে, সেটা অনেকের বাবা মার জানা ছিল না, যার জন্য ভাবতে পারতো না। ঠিক এই পদ্ধতিতে কিন্তু আজকের ডেটে MLM ইন্ডাস্ট্রিটা সম্পর্কে মানুষের ধারণা নেই। মানুষের ধারণা যে একমাত্র যে সমস্ত ব্যক্তিরা লাইফে কিছু করতে পারে না তারাই MLM ইন্ডাস্ট্রিতে আসে। অর্থাৎ লাইফে, অর্থাৎ ধরে নেন আমি MLM ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি লাইফে কিছু করতে পারিনি জন্যই আমি এই ইন্ডাস্ট্রিতে আছি। নিঃসন্দেহে যারা ভাবছেন তাদের জায়গা থেকে কোনো রকমভাবে আমি তাদের ব্যথা দিব না, তাদের ভাবনাটা নিঃসন্দেহে বেটার। কিন্তু তারপরে ভাবনাটা ভাবুন যে আমি ধরে নিলাম যে কিছু লাইফে হয়নি জন্য MLM ইন্ডাস্ট্রিতে সেই সমস্ত ব্যক্তিরা আসে যাদের জীবনে কিছু করার থাকে না। আচ্ছা, যারা জীবনে অলরেডি করে ফেলেছে তাদের ক্ষেত্রে যদি দেখি, যেটা সমাজ মনে করে যে এ অনেক কিছু করেছে, জেনারেলি আমরা যদি দেখি কেউ যদি সার্ভিস করে, যেটা যদি গভর্নমেন্ট সার্ভিস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি সমাজে সে প্রতিষ্ঠিত। অ্যাকচুয়ালি প্রতিষ্ঠার বিষয়টা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি, তো সেটা আলাদা দিক। কিন্তু আমরা মনে করি সমাজে প্রতিষ্ঠা অর্জন সেই করে, অর্থাৎ যে গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে। তো ভাবার বিষয়টা এই জায়গায় যে গভর্নমেন্ট সার্ভিসতেই যদি প্রতিষ্ঠাতার জায়গায় হয়ে থাকে, তাহলে ভাবতে হবে আজকের ডেটে যেই ব্যক্তি, আমি যে এলাকায় বাস করছি দিনহাটাতে, তাহলে দিনহাটাতে যে আজকে বিজনেস করছে, টার্নওভার যার যার 5 কোটি টাকা পার মান্থ আছে, সে কি? অর্থাৎ আমরা তাদের স্যালুট করি, আমরা ভাবা, অ্যাকচুয়ালি সমাজটার বিষয়টা এটা যে তারা যেটাকে দেখে এসেছে সেইটাকে আঁকড়ে ধরে নেয়। আমি এই বিষয়গুলোর প্রতি যে জেনারেলি জানাতে চাই যে আজকের এই যে সাবজেক্ট বা আজকের এই বিষয়টা তাদের জন্যই, যারা এই, অর্থাৎ যারা MLM ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের থেকেও বেশি প্রয়োজন, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় না, যারা এই ইন্ডাস্ট্রিতে চায় না এবং এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের থেকে সোশ্যাল ডিস্টেন্সে থাকতে চায়। আমি সেই সমস্ত ব্যক্তিদের জন্যই বিশেষভাবে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আমি শুধু এটুক বলতে যাচ্ছি যে যদি আপনারা জানতে চান যে এটা কি, তাহলে জানানো একটা আলাদা বিষয়, কিন্তু না জেনে যখন আপনারা সামনে তুলে ধরেন যে এই বিষয়টা ঠিক নয়, এই বিষয়টা অন্য কিছুর সাথে জড়িয়ে দেন এবং যারা কাজ করে তারা সমাজে প্রতিষ্ঠিত নয়, এই যে সামগ্রিক যে চিন্তা ভাবনাগুলো আপনাদের মধ্যে চলে আসে, মানে আপনাদের মিন্স বেশিরভাগ লোকের ক্ষেত্রে যারা দেখছে এবং যারা দেখবে, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি যে এই বিষয়টা কেন আসে। সর্বমোট আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বলি, যে অনেকে প্রশ্ন থাকে যে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের সাকসেসের সংখ্যাটা খুব কম। আমি আপনাদের কাছে বিশেষ করে প্রশ্ন আমি যদি রাখতে চাই যে যদি সত্যি তাদের কাছে সাকসেসের সংখ্যা কম থাকে, তাহলে এমন একটা ইন্ডাস্ট্রি দেখাবেন যেখানে, বা এমন একটা জায়গা দেখাবেন যেখানে সাকসেসের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ সাকসেসের সংখ্যা কোনো জায়গায় বেশি নয়, সাকসেস সবসময় মুষ্টিমেয়। সাকসেস সেই ব্যক্তিটাই হয় যেই ব্যক্তিটা নিজে ভেবেছিল না যে কোনোদিন করতে পারবে, কিন্তু একটা সময় সে করে ফেলেছে। তো এই জায়গাটা, ওই ধরনের ব্যক্তিদের সংখ্যা অনেক কম, কারণ মাধ্যমিকে ফার্স্ট হয় একজন ব্যক্তি, সবাই ফার্স্ট হয় না, কিন্তু ওই একজন ব্যক্তির দিকে আমাদের চোখ চলে যায়। আজকের ডেটে MLM ইন্ডাস্ট্রিতে লোকে বলে সাকসেসের সংখ্যা কম, তাহলে সেই জায়গার থেকে যদি পরিসংখ্যান দিই, তাহলে এই মুহূর্তে সাকসেসের পরিসংখ্যান যদি আমরা টাকাটাকে সামনে দেখি, কারণ সমাজ টাকাটাকেই সামনে রেখে বলে যে যাদের টাকা আছে তারাই সাকসেসফুল লোক, সেটাকে যদি আমরা সামনে রেখে দেখি, তাহলে কিন্তু দেখা যায় মাত্র 3% লোক যারা করোড়পতি হয়েছে, মাত্র 3% লোক যারা কর্ম করে করোড়পতি হয়েছে, যারা কাজ করে করোড়পতি হয়েছে, যারা স্ব ইচ্ছায় করোড়পতি হয়েছে, মাত্র 7% লোক যারা জন্ম থেকে করোড়পতি ছিল, আর ভারতবর্ষের ইতিহাসে 80% লোক যারা সার্ভিস করে, আর 10% লোক যারা বিজনেস করে। তো আমি জাস্ট শুধু এই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন প্রতিটা লোক যে কোনোভাবে সার্ভিস বা বিজনেস বা যেটাই করুক না কেন, আপনাদের সামনে শুধু এটা আমি তুলে ধরতে চাই। বিষয়টা হলো যে যারা নিজেদের জায়গা থেকে ভেবে নিয়েছেন যে নর্মালি
জীবনে এমন কিছু করতে করতে হবে, অর্থাৎ যেই করাটা নর্মালি এমন কিছু মিনস আমি তাদের জন্য বলছি যাদের কাছে সার্ভিস না হলে লাইফ শেষ। আমি তা কাউকে কোনো রকমভাবে কিন্তু, অর্থাৎ প্রতিটা কাজকে আমি ব্যক্তিগতভাবে স্যালুট করে বলছি, আমি সেই সমস্ত ব্যক্তিদের কথা বলছি যে সমস্ত ব্যক্তিরা স্বপ্নটাকে দেখেছে কিন্তু স্বপ্ন পূরণের রাস্তা খুঁজে পাচ্ছেন না, আমি কিন্তু তাদের কথা বলছি। সেজন্য আমি বলে বলে উঠতে চাই, দেখুন আমরা যদি সারা পৃথিবী জুড়ে আমরা যদি দেখি তাহলে চারটা অপশনে লোকে কিন্তু কাজ করে উপার্জন করে। একটা হয় এমপ্লয়ি, একটা হয় সেলফ এমপ্লয়ি, একটা হবে বিজনেসম্যান, আর একটা হবে ইনভেস্টার। কিন্তু এই চারটা অপশনে যে সমস্ত ব্যক্তিরা আমরা প্রত্যেকে আছি, প্রত্যেকে কিন্তু আমাদের কি দরকার, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু ফার্স্ট দরকার মানি, সেকেন্ড দরকার স্ট্যাটাস, থার্ড দরকার সিকিউরিটি এবং টাইম এবং হ্যাপিনেস। এই কয়েকটা পয়েন্ট প্রতিটা লোকের প্রয়োজন। কিন্তু আমরা জানি এই কয়েকটা পয়েন্ট প্রতিটা লোকের প্রয়োজন হওয়ার পরেও এই পয়েন্টটার উপরে আলোকপাত করে না অ্যাকচুয়ালি যে ব্যক্তিগুলো বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে এই পাঁচটা পয়েন্ট তার মধ্যে আছে কিনা, মানি টাইম স্ট্যাটাস সিকিউরিটি হ্যাপিনেস। যদি আমরা প্রথমে মানিতে আসি এবং চারটা অপশনকে যদি আমরা দেখাই, অর্থাৎ যারা এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি, এমপ্লয়ি কাদের আমি বলছি, অর্থাৎ এটা আমার বলা না, এটা স্ট্যাটিস্টিকের কথা আমি বলছি, অর্থাৎ তাদের ভাষাটাই, অর্থাৎ তাদেরকে আমি বলছি যে সমস্ত ব্যক্তিরা আজকে সার্ভিস করছে এমপ্লয়ি, আর যে সমস্ত ব্যক্তিরা আজকে ধরেন ডক্টর উকিল অথবা ছোট ছোট যারা বিজনেসম্যান, আমরা বিজনেসম্যান অর্থাৎ একটা দোকানকে দেখে কিন্তু আমরা তাদের বিজনেসম্যান বলে ফেলি। অ্যাকচুয়ালি এই জায়গার ব্যাখ্যাটাকে আমাকে দেখতে হবে, অ্যাকচুয়ালি সেই জায়গায় কিন্তু যাচ্ছি না। বিজনেসম্যান মুকেশ আম্বানি বিজনেসম্যান, যদি দেখা হয়ে থাকে তাহলে টাটা গ্রুপ বিজনেসম্যান। আর আজকের ডেটে যদি আমরা এটাকে যাদের হয়তো ছোট ছোট দোকানদারি করে ব্যবসা করছে তাদেরকে আমরা অ্যাকচুয়ালি ওইভাবেই কিন্তু আমরা ব্যবসায়ী বলে ফেলি। তো অ্যাকচুয়ালি এরা কিন্তু সেলফ এমপ্লয়ি, অর্থাৎ সেলফ এমপ্লয়ি এবং এমপ্লয়ীদের ক্ষেত্রে দেখবেন প্রতিদিন তাদের কিন্তু শুরুবাদের ক্ষেত্রে যদি দেখা যায় তাদের কিন্তু একটা জায়গা থেকে তাদের ধারণা তারা সিকিউরিটিতে আছে, অর্থাৎ তারা খুব বেটার জায়গায় আছে। কিন্তু আমি প্রথমেই যদি বলা হয়ে থাকে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে দেখবেন মানি, যদি আমরা বলি সেলফ এমপ্লয়ীদের ক্ষেত্রে মানি নেই বললেই চলে, অর্থাৎ 8 থেকে 10 ঘন্টা এবং বেসরকারি যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে 14 ঘন্টা 18 ঘন্টা এই ধরনেরভাবে কাজ করার পরে এদের কাছে যদি আমি দেখি তাহলে কিন্তু দেখবেন এদের কাছে মানির যদি বলা হয়ে থাকে তাহলে মানি কিন্তু প্রচণ্ডই অভাব থাকে, অর্থাৎ ক্রাইসিস থাকে। যদি আপনারা দেখে থাকেন আশেপাশে আমাদের যে সমস্ত ব্যক্তিরা আছে এমপ্লয়ি তাদের ক্ষেত্রে দেখবেন মানির কিন্তু নিঃসন্দেহে ক্রাইসিস থাকে। তো সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু মানিতে ভোগে, কিন্তু তারা কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা সমর্পণ করে দিয়েছে ওই এমপ্লয়ি অর্থাৎ ওই সার্ভিসের সাথে। সেকেন্ড যদি দেখি টাইম, অর্থাৎ কোনো সার্ভিসম্যানকে যদি বলা হয়ে থাকে যে শালির বিয়ে লেগেছে অথবা পুজোতে পাড়ার পুজো হবে সেখানে 2-3 দিন থাকতে হবে অথবা কোথাও ঘুরতে যেতে হবে, যে কোনো এমপ্লয়ের ক্ষেত্রে যদি দেখা যায় আমার মনে হয় তাদের সেই টাইমটা বের হয়ে আসে না। 2 ঘন্টার জন্য হয়তো বা কোথাও যাওয়া যেতে পারে কিন্তু 7 দিন 10 দিন 15 দিনের জন্য কিন্তু আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিন্তু টাইমটা আসে না। তো অর্থাৎ টাইমটা পায় না, তার মানে তাদের ক্ষেত্রে কিন্তু টাইম নেই, একটু ভাবার চেষ্টা করবেন। নেক্সট যদি দেখি স্ট্যাটাস, অর্থাৎ যদি আজকের ডেটে বলা হয়ে থাকে যেখানে টাইমও নেই যেখানে মানি নেই সেখানে নিঃসন্দেহে স্ট্যাটাস থাকার জায়গাটা কতটা থাকে সেটা আশা করি যারা ভিডিওটা দেখছে বা দেখবে পরবর্তীতে তারা কিন্তু বুঝে যাবে তাদের স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি কোন জায়গায় থাকে। যদি বলা হয়ে থাকে সিকিউরিটি, নিঃসন্দেহে সিকিউরিটির জায়গায় ভাবে যারা সার্ভিস করে তারা সিকিউরিটি যথেষ্ট তাদের এটা ভাবে, আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি, কাউকে ছোটো করে করার জন্য কিন্তু ভাষাটা হয়, ভাষাটা হলো বোঝানোর জন্য। অর্থাৎ সিকিউরিটির জায়গার থেকে যদি আমরা বলে থাকি তাহলে নিজের সিকিউরিটি আছে, যতদিন আমি বেঁচে থাকবো সার্ভিস আছে, আমি ইনকাম পাচ্ছি, আমার ফ্যামিলি চলছে। যদি আমি আজকের ডেটে মারা যাই তাহলে সিকিউরিটির ব্যাখ্যাটা কী আছে? নেক্সট হ্যাপিনেস, আমার মনে হয় চারটা পয়েন্ট যদি সঠিকভাবে এমপ্লয়ীদের কাছে না থাকে তাহলে হ্যাপিনেস থাকার কোনো প্রশ্নই নেই। তো এই বিষয়টা বুঝতে হবে, স্পেশালি যে সমস্ত ব্যক্তি এমপ্লয়ি আছেন বা যারা আজকের ডেটে এমপ্লয়ি অর্থাৎ সার্ভিস করবেন চিন্তা ভাবনা করেছেন কিন্তু আপনাদের বড় স্বপ্ন আছে, সার্ভিস করবেন কিন্তু সাথে আপনাদের বড় স্বপ্ন আছে, তাহলে পার্ট টাইম এমএলএম নিঃসন্দেহে ভাবতে পারে। সেকেন্ড থিং যদি আমরা দেখি তাহলে সেখানে আছে আমাদের এমপ্লয়ির পরে আমরা সেকেন্ড থিং যদি দেখি সেলফ এমপ্লয়ি, অর্থাৎ এদের ক্ষেত্রে আমরা কি দেখি,
এদের ক্ষেত্রে প্রতিদিন নতুন করে শুরু হয়, প্রতিদিন নতুন করে শুরু হয়। অর্থাৎ আজকে যদি দোকান না খুলি তাহলে ইনকাম আসবে না, আজকে যদি আমি চেম্বারে না যাই তাহলে আমার ইনকাম আসবে না, আজকে যদি আমি কোর্টে না যাই তাহলে ইনকাম আসবে না। অর্থাৎ এরা প্রত্যেকে সেলফ এমপ্লয়ি। যদি এদের ক্ষেত্রে মানির কথা বলা হয়ে থাকে, অর্থাৎ ওরা যে যে টাইমটা, প্রথমে এদের ক্ষেত্রে টাইমে চলে আসি, অর্থাৎ এদের কাছে কোনো রকম টাইম নেই। যে ব্যক্তি একজন ব্যবসা করছে, অর্থাৎ দোকানদারি, ছোট দোকানদারি করছে, তার সে হয়তো বাজি ফটকা ফুটাচ্ছে, আর তার বাজি ফটকা যেটা বিক্রি করছে তার বাড়িতে বাজি ফটকা যখন ফুটবে সেই সময়টা হয়ে যাবে 12:30 বা রাত্রি 1টা। কারণ দোকানদারি করতে করতে, সবাইকে বাজি বিক্রি করতে করতে যখন বাড়িতে কালী পূজার সময় সে বাজি ফুটানোর জন্য, ফ্যামিলির জন্য বাজি নিয়ে আসে বাচ্চাদের জন্য, তখন তার বাজিটা ফোটে 12:00 বা 1টার সময়। আমি বোঝানোর চেষ্টা করছি যে মানুষের পরিষেবা দিচ্ছে এইভাবে, সেই ব্যক্তির ফ্যামিলিতে বাজি ফুটছে বা সেই ব্যক্তি যে কোনো উৎসব কিন্তু হচ্ছে তাদের টাইম না থাকার কারণে, অর্থাৎ সে কিন্তু সেই উৎসবে কিন্তু সঠিকভাবে কিন্তু সে থাকতে পারছে না, অর্থাৎ সঠিকভাবে এনজয়মেন্ট করতে পারছে না, অর্থাৎ তাদের কাছে কোনো রকম টাইম নেই। একটা ডাক্তারের কাছে টাইম নেই, একটা উকিলের কাছে টাইম নেই, একটা বিজনেসম্যানের কাছে টাইম নেই। সেকেন্ড থিং মানি। যদি আমরা সেই জায়গার থেকে আমরা বিচার করি, তাহলে মানির জায়গা থেকে একটাবার বিচার করুন যে একজন ডাক্তার, সে প্রতিনিয়ত 12 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম করার পরে, সে 12 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম করার পরে তাদের রেজাল্ট কী? একজন ডাক্তার 8 বছর আগের পড়াশোনা বাদ দিচ্ছি, 8 বছর বা 7 বছর পড়াশোনা করে আসার পরে যখন ডাক্তারি চেম্বারে বসে বা ডাক্তারি জায়গা থেকে প্রতিষ্ঠিত হয়ে যায়, সে সময় ওই ব্যক্তিটার রোজগার কী? ধরে নিলাম একটা ভালো ডাক্তারকে যদি আমরা দেখি, এভারেজ কথা বলছি, তাহলে সেক্ষেত্রে 2 লক্ষ টাকার উপরে রোজগার নয়। তাহলে একজন 14-15 ঘন্টা পরিশ্রম করার পরে সেই ব্যক্তি তার আগে অলরেডি 8 বছর পড়াশোনা করে এসেছে এবং সমাজে সে প্রতিষ্ঠিত একজন ডক্টর হয়েছে, তার কাছে প্রথম আমি দেখালাম তার কাছে টাইম তো নেই, কিন্তু ওই টাইম না থাকার সাথে সাথে যে রোজগারটা করে, আমার মনে হয় এমএলএম ইন্ডাস্ট্রিতে যদি ওই সময়টা ওই 7 বছরটা দিয়ে থাকে, আমার মনে হয় তার থেকে অনেক বেশি রোজগার করে ফেলবে। আমি তাদের ক্ষেত্রেই বলছি যে তারা সমাজে প্রতিষ্ঠিত এবং তারা সমাজকে বাঁচিয়ে রেখেছে, সেটা আলাদা দিক আলাদা পার্ট, তাদেরকে আমরা স্যালুট করব অল টাইম, সেটা আলাদা দিক আলাদা পার্ট। কিন্তু যারা এই প্রফেশনের সাথে যুক্ত হতে চান স্বপ্ন পূরণ করার জন্য, একমাত্র ডাক্তার বা বিজনেসম্যান অথবা ভালো উকিল, এটাই যদি আপনাদের ক্ষেত্রে মনে হয়ে থাকে এটাই জীবনের সমাজে প্রতিষ্ঠিত, আর এটা যদি আমার লাইফে না হয় তাহলে আমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো না, আমি সেই সমস্ত লোকের জন্য ব্যাখ্যাটা দিচ্ছি। নিঃসন্দেহে যার স্বপ্ন আছে আমি ওটা করবো, আমার ডাক্তারের স্বপ্ন, স্বপ্ন তো আলাদা জিনিস করতেই পারে, কিন্তু স্বপ্ন আজকের ডেটে যদি ডাক্তার থেকে আলাদা পাঠ, কিন্তু আমার স্বপ্নটা আছে আমার গাড়ি বাড়ি এবং এটার সাথে সমাজে প্রতিষ্ঠিত এবং যে 5টা পয়েন্ট বলছি সেই 5টা পয়েন্ট আমার দরকার আছে, তাহলে আপনাকে পার্ট টাইম একটা আলাদা কিছু বা আলাদা সাইট আপনাকে ভাবতে হবে, আর যার জন্যই ভাবার কথা বলছি সেটা এমএলএম ইন্ডাস্ট্রি। তাহলে আমরা যদি দেখি যে সেই ব্যক্তির ক্ষেত্রে না আছে মানি, সরি মানি যেটা আছে সেটা সময় এবং যত বছর সে পড়াশোনা করেছে সেটাকে যদি আমরা উল্লেখ করি, তাহলে সময় হিসাবে সেই অর্থে মানিটা নেই, সময় হিসাবে স্ট্যাটাসের জায়গার থেকে যদি একই রকমভাবেই বলি, হ্যাঁ এমপ্লয়ীদের তুলনায় তাদের স্ট্যাটাসটা একটু বেশি, তুলনা এমপ্লয়ীদের তুলনায় সেলফ এমপ্লয়ীদের স্ট্যাটাসটা একটু বেশি। সিকিউরিটির কথায় যদি বলা হয়ে থাকে, ধরে নিলাম আমি একজন ডাক্তার, আমার আজকের ডেটে আমি অপারেশন করি এবং অর্থাৎ আমি একজন সার্জেন, আমার আজকের ডেটে ডান হাতটা কাটা গেলে তাহলে তার সিকিউরিটির জায়গায় কী আছে? অর্থাৎ আমার ডান হাতটা কাটা গেল, এবার আমি অপারেশন করি, এবার ডান হাতটা কাটা গিয়েছে, তাহলে সিকিউরিটির জায়গায় কী আছে? ঠিক একই রকমভাবে মানি টাইম স্ট্যাটাস সিকিউরিটির জায়গায় যদি এরকম প্রবলেম থাকে, নিঃসন্দেহে হ্যাপিনেসের নিঃসন্দেহে প্রবলেম আছে। তাহলে এমপ্লয়ি এবং সেম এমপ্লয়ীদের কথা বললাম, এবার আমরা যদি চলে যাই বিজনেসম্যান, বিজনেসম্যানের ক্ষেত্রে যদি আমরা আসি, প্রথমে যদি মানি, বিজনেসম্যানের ক্ষেত্রে মানি নিয়ে কোনো প্রবলেম নেই, অর্থাৎ বিজনেসম্যান যারা অ্যাকচুয়াল বিজনেসম্যান তাদের মানি নিয়ে আর কোনো ব্যাপার নেই, অর্থাৎ মানি বিজনেসের যথেষ্ট। যদি আমরা টাইম বলি, অ্যাকচুয়াল যেটাকে আমি বিজনেসম্যানের জায়গার কথা বললাম, অর্থাৎ আমি যদি এক্সাম্পল দিই এক্সপেক্টেড মুকেশ আম্বানি, তার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে তার কাছে যথেষ্ট টাইম, অর্থাৎ তার যে সময়টা অতিবাহিত করছে সেই অতিবাহিতটা করছে কিন্তু সমগ্র টিমকে নিয়ে, অর্থাৎ সেখানে কিন্তু একটা টিম ওয়ার্ক হচ্ছে, অর্থাৎ সে যতটা টাইম দেয় তার থেকে অনেক বেশি রোজগার করে বের হয়ে চলে আসে, তাহলে সেক্ষেত্রে টাইম নিঃসন্দেহে কিন্তু তার কাছে আছে। যদি আমরা বলি স্ট্যাটাস, এটা নিয়ে ভাবার কোনো ব্যাপারই নেই,
যদি বলি সিকিউরিটি, অর্থাৎ আজকের ডেটে যদি কোনো কারণবশত ওরকম একটা বড় বিজনেসম্যানের কিছু হয়ে যায়, তার কিন্তু পরবর্তীতে সে কিন্তু তার যে সন্তান আছে তাকে দিয়ে কিন্তু চালাতে পারবে। ঘটনাচক্রে দেখা গেল যে আমি ধরে নিলাম আমি একটা বড় বিজনেসম্যান, ধরে নিলাম আমি ওই মুকেশ আম্বানির মতো বিজনেসম্যান, আমি হঠাৎ করে মারা গেলাম এবং মারা যাওয়ার পরে যদি আমার পরবর্তী জেনারেশন থাকে তাকে দিয়ে কিন্তু ওই বিজনেসটা আমি চালিয়ে যেতে পারবো। এবং সেই সাথে কি আছে, সেই সাথে কিন্তু আমাদের যেহেতু এই চারটা পয়েন্ট আছে তাহলে হ্যাপিনেসও কিন্তু তার সাথে নিঃসন্দেহে আছে। আর নেক্সট আমি পয়েন্ট বলছি সেটা হলো ইনভেস্টর, সবথেকে যদি গুরুত্বপূর্ণ জায়গার থেকে বলা থেকে, অর্থাৎ ইনভেস্টর যারা আছে তাদের ক্ষেত্রে মানি নিয়ে কোনো ব্যাপার নেই, কারণ তাদের কাজটাই হলো মানি নিয়ে। সেকেন্ড থিং যদি আমি বলি তাদের ক্ষেত্রে টাইমের জায়গার থেকে যদি বলে থাকি, টাইম নিঃসন্দেহে, অর্থাৎ ধরে নিলাম আমি 5টা হোটেল তৈরি করে দিয়েছি এবং আমি অলরেডি মার্কেটে ঘুরছি ফিরছি কিন্তু আমার হোটেল কিন্তু কন্টিনিউ, অথবা আমি এরকমভাবে কিছু ঘর প্ল্যানিং করে বানিয়েছি, বাড়ি এরকমভাবে বানিয়েছি যেখানে ভাড়া দিয়ে চলছি, অর্থাৎ ইনভেস্ট করে কিন্তু মান্থলি ইনকাম আসতেই পারে এবং আসতে থাকে। তাহলে যে ইনভেস্টমেন্ট তার ক্ষেত্রে মানি এবং টাইম যথেষ্ট। যদি স্ট্যাটাসের কথা বলি, অর্থাৎ একজন ব্যক্তি যখন লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে এবং বিভিন্ন জায়গায় ঘোরা, বিভিন্ন বিদেশ যাচ্ছে, সফর করছে, সে সফর করছে এবং টাইমের পর টাইম তার স্ট্যাটাসের গুরুত্ব যথেষ্ট, অর্থাৎ তার ক্ষেত্রে স্ট্যাটাস নিয়ে নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। আর যদি তার সিকিউরিটির কথা বলি, অর্থাৎ কোনো কারণবশত আমি যদি অলরেডি অলরেডি আমি যদি এই 5-10টা হোটেল খুলে দিই অথবা 5-10টা যদি এরকমভাবে কোনো কারণবশত ধরে নিলাম আমি করে ফেলেছি, কি বলবো, ভাড়া দেওয়ার জন্য বাড়ি, তো সেটা কিন্তু কন্টিনিউ, অর্থাৎ আমি মারা গেলেও কিন্তু পরবর্তী ওটা কন্টিনিউ চলতে থাকবে, অর্থাৎ ওটা সারা জীবনই কিন্তু ইনকাম দিতে থাকবে। আর যদি বলা হয় থেকে সিকিউরিটি কথা বলে দেখলাম আর হ্যাপিনেস, অর্থাৎ এই 4টা পয়েন্ট আছে মানে হ্যাপিনেস তার নিঃসন্দেহে। অর্থাৎ আমি এই 4টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার কারণটা হলো, প্রথমে আপনাদের দেখে নিতে হবে যে 4টা পয়েন্ট নিয়ে, অর্থাৎ আমরা ভাবি এই 4টা পয়েন্টের উপরে রোজগারটা আমাদের হাতে আসে। এবার এখানে আমাদের বুঝে নিতে হবে যে এই সিস্টেমে যদি আমরা বিজনেস করতে যাই, অর্থাৎ আমরা বিজনেস করবো বা ইনভেস্টর হব, ইন জেনারেল, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা স্বপ্ন দেখছেন কিন্তু স্বপ্ন পূরণের রাস্তা পাচ্ছেন না তাদের জন্য আমি বলছি, অর্থাৎ ইন জেনারেল কিন্তু অতি সাধারণ লোকের কাছে কিন্তু আজকের ডেটে এত বড় অ্যামাউন্ট নেই যেখান থেকে বিজনেস করা বা ইনভেস্ট করা সম্ভব, নিঃসন্দেহে এত বড় অ্যামাউন্ট নেই, তাহলে তাদের যে রাস্তা কী আছে। আর এই রাস্তাটা বলার বা এই রাস্তাটা দেখানোর জন্য কিন্তু আপনাদের সামনে কিন্তু আজকে এই ভিডিওটা। অর্থাৎ নিঃসন্দেহে আমি বলবো যে আমরা যদি MLMটাকে দেখি, অর্থাৎ MLM-এ যদি আমরা আসি, তাহলে প্রথম আমরা যদি আসি মানি, অর্থাৎ আপনারা যারা বড় বড় লিডারদের দেখে থাকবেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় মানির অভাব নেই, অর্থাৎ তারা কিন্তু অলরেডি একটা টিম তৈরি করে ফেলেছে এবং অলরেডি কিন্তু তারা একটা ইনকাম করছে। আমি যদি আমি যে সিস্টেমে কাজ করছি সেই সিস্টেমে আমি টপ মোস্ট লিডার মিস্টার মানসিং চৌধুরী, অর্থাৎ ওনার কথায় যদি আমি আসি, তাহলে আজকের ডেটে উনি এভারেজ পার মান্থ 1.5 কোটি টাকা রোজগার করে, পার মান্থ সে 1.5 কোটি টাকা রোজগার করছে। তাহলে ওই ভদ্রলোক আজকের ডেটে তার ক্ষেত্রে নিশ্চয়ই মানি নিয়ে কোনো প্রবলেম নেই। টাইমের ক্ষেত্রে যদি বলি আর, অর্থাৎ যেই ব্যক্তিরা 1.5 কোটি টাকা রোজগার করছে বা আমাদের টিম থেকে সেই ব্যক্তিরা হয়তো 5 লক্ষ টাকা পার মান্থ রোজগার করে যাচ্ছে, 1 বছরে 1বার হয়তো সে মিটিং করে দেয়, তার মানে তার টাইম নিয়ে কোনো প্রবলেম নেই। আমরা যদি চলে আসি ট্যাটার্সের জায়গা থেকে, আপনারা যারা MLM লিডারকে দেখেছেন বা যারা দেখছেন MLM লিডারদের বা MLM যারা কাজ করছে এবং 2 বছর 1 বছর বা 3 বছর ধরে মনে প্রাণে কাজ করছে, ভালো বেশে কাজ করছে, সেই সমস্ত ব্যক্তিদের যদি ট্যাটার্স দেখেন তাহলে আমার মনে হয় এটা নিয়ে কোনো সন্দেহ আসবে না, অর্থাৎ নিঃসন্দেহে একটা দুর্দান্ত তারা কিন্তু লাইফ, অর্থাৎ জীবনযাপন কিন্তু দুর্দান্তভাবে চালায় এবং চেষ্টা করে। এবং আমরা যদি দেখি সিকিউরিটির জায়গায়, নিঃসন্দেহে যে কোনো MLM সিস্টেমে কিন্তু জেনারেশন প্ল্যানে যদি আমরা আসি, তাহলে জেনারেশন প্ল্যানে কিন্তু অল টাইম এই বিষয়টা থাকে, অর্থাৎ কোনো কারণবশত যদি ওই ব্যক্তি ধরেন আমি MLM ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি মারা গেলাম, অর্থাৎ জেনারেশনে কিন্তু আমার নমিনি কিন্তু সেই আইডিটা কিন্তু নিঃসন্দেহে কিন্তু ওটাকে ইউটিলাইজ করতে পারবে, কারণ সিস্টেমে কিন্তু 3টা জেনারেশন পর্যন্ত কিন্তু ওই আইডিটা ইউটিলাইজ হয়ে যাবে। তার মানে কোনো কারণবশত আজকের ডেটে যদি আমি মারাও যাই, অর্থাৎ আমার বাচ্চার জন্য কিন্তু অলরেডি সেট আপ হয়ে আছে ওই আইডিটা। তো এটা সিকিউরিটির জায়গায়। আর যদি হ্যাপিনেস বলার জায়গা থাকে, তাহলে 4টা পয়েন্ট যদি সঠিকভাবে থাকে তাহলে হ্যাপিনেস নিঃসন্দেহে আছে। তো আমি এই ক্ষেত্রে বলবো, দেখুন জেনারেলি কী হয় যে এই কথাগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরা, এই কথাগুলো হয়তো বা অনেকে ভালো লাগবে, হয়তো বা এই কথাগুলোকে অনেকে গুরুত্ব দেবে না, এটি স্বাভাবিক এবং বেশিরভাগ লোকের ক্ষেত্রে গুরুত্ব হয় না। আমি প্রথমেই বলেছি যে এন্টারটেনমেন্ট যদি কোনো ভিডিও হতো নিঃসন্দেহে গুরুত্ব অনেক বেশি থাকতো, কিন্তু যেহেতু এটা কর্মসংস্থানের জায়গা, যেহেতু এই এই ভিডিওটা শুনলে নিজের কেরিয়ারের কিছুটা চেঞ্জ হতে পারে, আর সেই কারণে কিন্তু
নিঃসন্দেহে এন্টারটেনমেন্টের কারণে যত লোক হতো নিঃসন্দেহে এই সিস্টেমে তত হওয়ার কথা নয়, কিন্তু আমাদের এটাই ঘটাতে হবে। বিশেষ করে যে সমস্ত এমএলএম লিডাররা আছেন এবং যারা এমএলএম এ কাজ করা শুরু করেছেন, তাদের এটা একটা সুযোগ যে এই সময় লোকে চায় না এই কাজটা করতে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যদি এই কাজটা দিয়ে সঠিকভাবে আমরা যদি মাথা দিতে পারি, বা যে সমস্ত ব্যক্তিরা এমএলএম করছেন তারা যদি সঠিকভাবে মাথা দিতে পারেন, আমার মনে হয় নিঃসন্দেহে একটা বেটার জায়গা কিন্তু হতে পারে। কেন হতে পারে? দেখবেন প্রচুর লোক আছে যারা অলরেডি ভাবছে যে কি করব কি করব, এই ধরনের লোকগুলোকে বা এই ধরনের ছেলেগুলোকে বা মেয়েগুলোকে আমাদের টেনে নিয়ে আমাদের এই স্বপ্নটাকে দেখাতে হবে যে অ্যাকচুয়ালি এখান থেকে কি হতে পারে, টিম ওয়ার্কের গুরুত্বটা কী আছে, এখান থেকে কত বড় জায়গায় পৌঁছানো যেতে পারে। ঠিক তার সাথে সাথে যাদের এক্সট্রা ইনকাম করার প্রয়োজন আছে, অর্থাৎ যেটা ইনকাম করছে সেটা দিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রে কতটা গুরুত্ব আছে, অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ থাকতে পারে এই সিস্টেম। ঠিক একই রকমভাবে যে সমস্ত ব্যক্তিরা খুব পোর, অর্থাৎ কোনোভাবে তাদের অর্থের কোনো উপার্জনে তারা কোনো জায়গায় 2 টাকাও ইনভেস্ট করার মতো ক্ষমতা নেই, সেইগুলো লোকগুলোকে টেনে নিয়ে আসুন। অর্থাৎ আমাদের জন্য টোটাল মার্কেট ফাঁকা আছে, এমএলএম ইন্ডাস্ট্রির জন্য টোটাল মার্কেট ফাঁকা আছে, কারণ ভারতবর্ষের সংখ্যা যদি 1 crore 35 lakh যদি লোক হয়ে থাকে, 135 কোটি যদি লোক হয়ে থাকে, তাহলে ভারতবর্ষের জন্য অলরেডি এটা কিন্তু ফাঁকা। অর্থাৎ যারা এই প্ল্যাটফর্মে কাজ শুরু করবে তারা কিন্তু নিঃসন্দেহে একটা বেটার বেটার জায়গা কিন্তু পেতে পারে। তো কেন, যে এত লোক আছে, যে লোকগুলোর মধ্যে এত বেকার এবং এত কর্মহারা লোক আছে এবং এত লোকের স্বপ্ন আছে, যেই স্বপ্নগুলোকে আমরা যদি ওই ধরনের লোকগুলোকে খুঁজে খুঁজে নিতে যাই, তাহলে নিঃসন্দেহে কিন্তু এই ধরনের প্রচুর লোককে আমরা খুঁজে পেয়ে যাব, যে যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজেদের স্বপ্ন পূরণ করবে এবং তাদের মাধ্যমে আরও 10টা লোকের স্বপ্ন পূরণ করানোর জায়গা আছে। তো ফ্রেন্ডস, যে 4টা পয়েন্টের জায়গা থেকে বললাম, আপনারা বিশেষভাবে এটাকে নজর রাখুন, নিজেদের কেরিয়ারের স্বার্থে, নিজেদের স্বপ্ন পূরণের স্বার্থে নিঃসন্দেহে কিন্তু একটা বেটার প্ল্যাটফর্ম এই এমএলএম ইন্ডাস্ট্রি। তাই আমার মনে হয় যদি আপনি স্বপ্নটাকে খুঁজে বের করতে চান, তো এই ইন্ডাস্ট্রি একটা ভালো কোম্পানি দেখে আপনারা আপনাদের কাজটা শুরু করতে পারেন। তো আজকের জন্য এখানেই শেষ করছি, নেক্সট লাইভ অবশ্যই জানাবো, এবং যাদের আগ্রহ আছে তারা অবশ্যই থাকবেন এবং তাদের সাথে আবার মিট করব। ধন্যবাদ, নমস্কার।